আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের তো অনেক ভালো আছি। তো আবার আপনাদের মাঝে চলে এলাম আরও একটি দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি আইসক্রিমের বড়া। হয়তো নাম শুনে অনেকে অবাক হচ্ছেন যে আইসক্রিমের বড়া আবার কী করে হয়, সেটি আপনাদের মাঝে আমি শেয়ার করব। এই আইসক্রিমের বড়াটা যে কীভাবে হয় আর এই রেসিপিটা কিন্তু খেতে অত্যন্ত মজা, যেহেতু বাচ্চারা কিন্তু সবাই কম বেশি আইসক্রিম খেতে পছন্দ করে। তো আইসক্রিম দিয়ে যদি এইভাবে বড়া বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু পেটও ভরে মনও ভরে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি আইসক্রিমের বড়া। আইসক্রিমের বড়া বানানোর জন্য এখানে আমি একটি পাউরুটি নিয়েছি, 35 টাকা দামের একটা পাউরুটি নিয়েছি, এই যে দেখেন। আর নিয়েছি 2টি আইসক্রিম, এগুলো 20 টাকা করে 2টি নিয়েছি, কাপ আইসক্রিম 2টা নিয়েছি। তো এখন হচ্ছে রুটিগুলো আমি 1 পিস নেব। একটি বড়া বানাইতে আমার 2 পিস রুটি লাগবে। তো উপরের পিসটা আমি রেখে দিলাম, উপরের পিসটা বাদ দিয়ে তারপরে হচ্ছে আমি নিচে থেকে পিস একটা নিয়ে নিলাম। তো নিয়ে হচ্ছে এই যে আইসক্রিমটা, আর এটা সবাই যখন বানাবেন চেষ্টা করবেন যে ফ্রিজ থেকে আইসক্রিমটা যখন বের করবেন একটু দ্রুত করার চেষ্টা করবেন, তাহলে তো আইসক্রিমগুলো গলে যায়, এটা সবাই জানেন। তো এই যে এইভাবে হচ্ছে আইসক্রিম দিয়ে দিবেন, এখানে 1 চামচ বা 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিবেন, খুব বেশি দিবেন না, তাহলে হয়তো যখন বড়াটা বানাবেন তখন হচ্ছে আইসক্রিমগুলো বের হয়ে যাবে, যেহেতু আইসক্রিমটা ঠান্ডা এতক্ষণে কিন্তু গলে যাবে, তো সেই জন্য একটু কম করে দেওয়ার চেষ্টা করবেন। তো আইসক্রিমটা দিয়ে হচ্ছে আরেকটা রুটি দিয়ে আমি চাপ দিয়ে দিলাম। তো 2টা রুটি একসাথে মিলিয়ে চাপ দিয়ে এখন হচ্ছে একটি গ্লাস নিয়েছি, কাঁচের গ্লাস দিয়ে হচ্ছে এভাবে চেপে ধরে একটা সুরির ছাঁচে চারিদিকে কেটে নিতে হবে। কেটে নিলে হচ্ছে এটা একটা গোল একটা শেপ আসবে, আর হচ্ছে যে বাড়তি যে অংশটা সেটা উঠিয়ে রেখে দেব। আর এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম বানিয়ে নিতে পারেন, সাইডের যে অংশগুলো সেগুলো দিয়ে। তো একটি বড়া আমার বানানো হয়েছে, এই যে দেখেন একটি বানানো হয়ে গেছে। আর এভাবে কিন্তু খুব দ্রুত আপনারা বানিয়ে ফেলবেন, তা না হলে আইসক্রিমগুলো গলে গেলে কিন্তু বড়াগুলো আসলে সুন্দর ঘটনা নষ্ট হয়ে যায়। তো আরেকটি আমি বানিয়ে দেখে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে আবার আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে, দিয়ে হচ্ছে আরেকটি রুটি আমি উপরে দিয়ে দেব রুটির পিস। একটি বড়া বানাতে 2টি পাউরুটির পিস লাগবে। তো এই যে আরেকটি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আবার আমি গ্লাসটা বসিয়ে গোল শেপ দিয়ে ছুরির সাহায্যে কেটে নিব। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে গোল করে কেটে নেবেন আপনারা। তো এই যে দেখেন কেটে নিলাম, এভাবেই কিন্তু সবগুলো বড়া আমি বানিয়ে ফেলবো। এই যে দেখেন এটা কিন্তু খুব সহজ, একদম ইজি, যে কেউ দেখলে কিন্তু পারবেন। আর এই আইসক্রিমের বড়াটা কিন্তু অত্যন্ত স্বাদ হয়, খুবই মজা, আমরা তো খেয়ে খুবই মজা পেয়েছি, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন। তো এই যে দেখেন আমি 4টা বানিয়েছি, বানিয়ে আমি চুলায় চলে যাব বাসতে, আর বাকিগুলো আমি আবার পরে বানিয়ে নিব, তা না হলে আইসক্রিমগুলো গলে যাবে। এই যে দেখেন, তো চুলায় চলে যাচ্ছি, এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিব পরিমাণ মতো। আর এই আইসক্রিমের বড়াগুলো আমি 1 পিস করে বাজবো, একসাথে 2টা 3টা দিতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। পাউরুটিটা কিন্তু খুবই নরম হয়, তার মধ্যে হচ্ছে ভিতরে আইসক্রিম দেওয়া, তো বুঝতেই পারছেন আরও বেশি নরম হয়ে যায়, তো সেই জন্য কিন্তু 1 পিস করে বাজবেন। তো তেলটা গরম হওয়ার পর এই তো আমি বড়াটা দিয়ে দিলাম, তো বড়া দিয়ে হচ্ছে আমি ভেজে নিব উল্টে পাল্টে। আর এতে কিন্তু যখন বড়াটা ভাজবেন তখন কিন্তু চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দিবেন না, তাহলে যেহেতু পাউরুটি খুব সহজে কিন্তু পুড়ে যাবে। লো আঁচে রেখে হচ্ছে আপনারা এটা ভেজে নেবেন, আর তেলটা খুব ভালো করে গরম করে নেবেন। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, এভাবে সবগুলো বড়াই কিন্তু আমি ভেজে নেব। একটা বড়া ভাজতে 2 থেকে 3 মিনিট লাগে সর্বোচ্চ, তবে জালটা লো আছে রাখবেন, তাহলে কিন্তু বড়াগুলো সুন্দর হবে না, খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং খেতেও ভালো লাগবে না। বড়া হয়ে গেছে, এই বড়াটা হচ্ছে আমি এখন নামিয়ে নিব, সুন্দর হয়েছে, দেখতে হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছেন, নামিয়ে নিব, এইভাবে আমি সবগুলো বড়া সুন্দর হয়েছে ভেজে নিব। তো এই বড়াটা আমি নামিয়ে নিলাম তেল ঝরিয়ে, আর অবশ্যই কিন্তু নামিয়ে একটা টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেলটা যেন শুষে নেয়,
একটা টিস্যুর উপরে নামাবেন, তাহলে খুব বেশি একটা তেল লাগবে না। তো একটি বড়া আমি নামিয়ে আরেকটি বড়া দিয়ে দিলাম, আরেকটি বড়া আমি বেঁচে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর চুলা বাড়িয়ে দিলে কিন্তু কালারটা কালো কালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এটাও হয়ে গেছে, আমি হচ্ছে নামিয়ে নিব। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। এভাবে আমি সবগুলো বড়া ভেজে নিব। আপনারা কিন্তু ইচ্ছে করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন, ছোট থেকে বড়। সবারই কিন্তু আইসক্রিমটা পছন্দ, এবং যদি আইসক্রিম খেলে কিন্তু পেট ভরে না, পাউরুটি দিয়ে বানিয়ে দিলে কিন্তু পেট ভরে যায়। তো এই তো আমি হচ্ছে সবগুলো বড়া ভেজে নামিয়ে নিয়েছি। তো এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি, একটি বড়া আমি ভেঙে দেখিয়ে দিয়েছি যে ভিতরটা আসলে কীরকম হয়েছে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা কিন্তু খিদা এবং তৃষ্ণা দুইটাই মিটাবে, যেহেতু আইসক্রিম কিন্তু বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। তবে এইভাবে যদি আইসক্রিমটা ভিতরে দিয়ে আপনারা এই বড়াটা বানিয়ে খান, ওদের কিন্তু পেটও ভরে যাবে এবং মনও ভরে যাবে, আর ছোট বড় সবারই কিন্তু ভালো লাগবে এই রেসিপিটি। তো আজকে আমার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে দেখে নিতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।